আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, আমি মোহাম্মদ মেহেদি হাসান। ভিউয়ার্স, আজকে আমি 25,000 টাকার একটি বাজেট ডেস্কটপ গেমিং ও এডিটিং কম্পিউটার নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আমি চেষ্টা করেছি যথেষ্ট কোয়ালিটি প্রোডাক্ট এই প্যাকেজে ইনশিওর করার। আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিও শেষে অবশ্যই আপনার মূল্যবান মহামূল্যবান মন্তব্য কমেন্টে লিখবেন। ভিউয়ার্স, এখানে যে প্রসেসরটি রাখা হয়েছে তা রাইজেন 3320G। এই প্রসেসরটির বর্তমান বাজার মূল্য 10,000 টাকা। ভিউয়ার্স, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এই প্রসেসরে। এই প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি, অর্থাৎ সবসময় যে ফ্রিকোয়েন্সি পাওয়া যায়, যে স্পিড পাওয়া যায়, তা হলো 3.60 GHz, এবং এটি বুস্ট করলে আপ টু 4.0 GHz পর্যন্ত আপনাকে প্রোভাইড করবে। ভিউয়ার্স, এই প্রসেসরে আপনারা 4টি কোর 4টি থ্রেড পাচ্ছেন। 3 বছরের ওয়ারেন্টি সহ প্যাকেজে এই প্রসেসরটি ইনক্লুডেড করা হয়েছে। এখানে ভেগা 8 গ্রাফিক্স আছে, 1250 MHz, মেগাহার্সে একটু প্রবলেম হতে পারে, তবে সম্ভবত 1250 MHz-এর গ্রাফিক্স এই প্রসেসরে আছে, ভেগা 8 গ্রাফিক্স, যার কারণে আপনি উইদাউট গ্রাফিক্স কার্ড মডার্ন গেমসগুলো খেলতে পারবেন এবং ভিডিও এডিটিং রেন্ডারিং এই কাজগুলো করতে পারবেন বলে প্রত্যাশা তো রাখাই যায়। এই কনফিগারেশনে আমি A320 মাদারবোর্ড রাখতে পারতাম, কিন্তু চেষ্টা করলাম যে একটু প্রাইস বাড়িয়ে যদি একটু কোয়ালিটি ইনশিওর করা যায়। মডেলটি হলো MSI B450MA Pro Max। এই মাদারবোর্ডটি আমি এই কনফিগারেশনে রেখেছি। মাদারবোর্ডটির প্রাইস 6,800 থেকে 900 টাকা, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। ভিউয়ার্স, একটি কথা বলে রাখি, হয়তো আপনারা মনে করতে পারেন যে তাহলে A320MA মাদারবোর্ডটি কি খারাপ? না, আসলে এই মাদারবোর্ডটি বেশ কিছু প্রসেসরের জন্য খুবই সুইটেবল। যেমন আপনি যদি Ryzen 3200 ব্যবহার করেন, বা আপনি যদি Ryzen 3000G ব্যবহার করেন, অ্যাথলনের প্রসেসরগুলো ব্যবহার করেন, অ্যাথলনের যে প্রসেসরগুলো আছে সেগুলো যদি ব্যবহার করেন, বা A320 এই প্রসেসরগুলোর জন্য মাদারবোর্ডটি ঠিক আছে। কিন্তু যখন আপনি থার্ড জেনারেশনের দিকে যাচ্ছেন, অর্থাৎ Ryzen 3200, Ryzen 5 3400, এই প্রসেসরগুলোর জন্য একটু মাদারবোর্ডটি আরেকটু বেটার আমি চাচ্ছিলাম, সে কারণে এখানে আমি MSI ব্র্যান্ডের মাদারবোর্ডটি রেখেছি। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতেও 3 বছরের ওয়ারেন্টি আছে। এই কনফিগারেশনে আরও রাখা হয়েছে 120GB M.2। এখানে যদি আপনার আরও স্পেস প্রয়োজন হয় আপনি হার্ড ড্রাইভ ক্রয় করে নিতে পারেন। M.2 ট্রান্সেন্ড ব্র্যান্ডের রাখা হয়েছে 120GB, যার ওয়ারেন্টি হলো 3 বছর। ভিউয়ার্স, SSD প্রাইস 2500 থেকে 2600 টাকা। এই কনফিগারেশনে আর কি কি পাচ্ছেন আপনারা? এখানে পাচ্ছেন 4GB 4GB করে 8GB র্যাম, কর্সিয়ার ব্র্যান্ডের 4GB 4GB করে 2400 বাসের 8GB র্যাম রাখা হয়েছে এই কনফিগারেশনে, যার প্রাইস 4400 মতো। V1 ব্র্যান্ডের 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই এই কনফিগারেশনে ইনক্লুডেড করা হয়েছে। ভিউয়ার্স, এই কনফিগারেশনে রাখা হয়েছে V1 ব্র্যান্ডের V335N এই গেমিং ডেস্কটপ চেসিস, যেখানে সামনের দিকে আপনারা 8GB লাইটিং পাবেন এবং পেছনের দিকে 8GB ফ্যান আছে। USB 3 পোর্ট সহ USB 2 পোর্ট পাচ্ছেন, 8GB চেঞ্জিং সুইচ আছে। টোটাল এই কনফিগারেশনটি পড়বে 25,000 টাকায়, এবং এই কনফিগারেশনটি পেতে হলে আপনি চলে আসতে পারেন R1 কম্পিউটার্সের নিউ এলিফেন্ট রোড, আলপোনা প্লাজার 2nd ফ্লোর, 314-1516 নম্বর শোরুমে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।